গত এক বছর আগে ওটা তৈরি হয়ে গিয়েছিল এবং সেটা কয়েক দিনের জন্য খোলা হয়েছিল। তারপরে স্থানীয় বিধায়ক বেচারা মান্না এবং তার দলবল সেগুলোকে বন্ধ করে দেয় কোনো এক বিশেষ কারণে, এবং তারপরে অনেকবার করে আমার কাছে রেল কর্তৃপক্ষ বলে যে ডেট নেওয়া হয়। আমি তখন অন্য রাজ্যে বিজি ছিলাম ইলেকশনে, এবং আমি ডেট দিই যে কত তাড়াতাড়ি ব্রিজটাকে খুলে দেওয়া হবে সেটার জন্য, এবং যতবার ডেট দিয়েছি ততবার তৃণমূলের তরফ থেকে, বিধায়কের তরফ থেকে ক্যান্সেলেশন এসছে, এবং বারবার রেল কর্তৃপক্ষ বলেছে যে এবারে উনি পারছেন না, কোনো কারণ আছে, বিশেষ কারণে, ব্যক্তিগত কারণে উনি পারছেন না, এবং বারবার করে বন্ধ করা হয়। আমি কয়েকদিন আগে ব্রিজটা পরিদর্শন করতে যাই এবং আমার মনে হয়েছিল যে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেই জন্য হয়তো হচ্ছে না, এবং আমি গিয়ে ব্রিজটা পুরো দেখি এবং পুরোপুরিভাবে ব্রিজটার এপার টু এপার আমরা গিয়ে আমরা হেঁটে আসি, পরিদর্শন করি এবং দেখি ব্রিজের মধ্যে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, কিছু নেই। এবং তারপরে আমি বলি যে যে এই ব্রিজটা সাধারণ মানুষের জন্য বানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের থেকে ব্রিজটা বানানো হয়েছে, কেন এই ব্রিজটা সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হবে না, কেন মন্ত্রী এমএলএ এমপিদের জন্য বন্ধ থাকবে, এমপি ডেট দিল, সাংসদ হিসাবে ডেট দিল, তারা ডেট দিচ্ছিল না। আজকে উনি বলছেন যে তারা রেল কর্তৃপক্ষের সঙ্গে তারা নাকি কথা বলে আগামী সাত দিনের মধ্যে খুলে যাবে, সুবুদ্ধি হয়েছে বলবো। আর এরকমভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে বাংলার মধ্যে বন্ধ করে রাখা হচ্ছে, এবং আপনাদের কাছে এটা বলার যে যদি এরকম কখনো কোনো জায়গায় দেখেন তাহলে আমাদের সবাইকে জানাবেন, আমাদের জানাবেন, এবং আমরা ওখানে যেরকমভাবে গিয়ে ব্রিজ পরিদর্শন করে এসেছিলাম এবং সেটা করার পরে স্থানীয় মানুষ বুঝতে পেরেছে যে আসল কারণটা কী সামনে এসে গেছে, সেই জন্য একদম মানে সেই বাপ বলে একদম পুরো আবার নতুন করে ব্রিজটাকে কত তাড়াতাড়ি খোলা যায় তার জন্য তারা বেচারাম মান্না সঙ্গে সঙ্গে সাংবাদিকদের বলেছে, এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোকে তারা মানুষের কাছে নিজেদের প্রকল্প বলে চালাতে চায়, এবং আজকে সেটা সব সামনে এসে গেল, সাধারণ মানুষ ওখানে বলছে। আজকে যদি বিজেপির তরফ থেকে আজকে সেখানে যদি পরিদর্শন আমরা না করতে যেতাম তাহলে আজকে এত তাড়াতাড়ি এটা খুলতো না। আশা করছি সাত দিনের মধ্যে এটা খুলে যাবে, এবং এরকম রাজ্যের যে কোনো জায়গায় যদি এরকম ধরনের কোনো রকম কোনো অভিযোগ আপনাদের থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সামনে গিয়ে দেখে আসবো কী কারণে হচ্ছে না, আপনাদের সামনে সত্যটা সামনে প্রকাশ করব। ধন্যবাদ।